এটার পাশে আছে প্রায় 20 ফিট 20 ফিট লং পাশে আছে 20 ফিট হাইটে আছে 8.5 ফিট যেবে অর্ডার করছে উনি হচ্ছিল একজন ইতালি প্রবাসী আচ্ছা আচ্ছা ইতালি প্রবাসী ভাইয়ের নাম হচ্ছিল মোহাম্মদ কাসেম ভাই অনেকে বলে যে ভাই শক এন্টারপ্রাইজে রেট বেশি কেন অন্যান্য মানুষের তো রেট কম দেয় 0.3 এখানে কিন্তু 6 মিলির উপরে আছে গেটের স্ট্রাকচারে কিন্তু আমরা 12 গেজের বক্স ব্যবহার করেছি যেটা গ্যাল বার্নিশ করা এবং 1.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মোটা শক এন্টারপ্রাইজে এমন কোনো রেকর্ড নাই আল্লাহর রহমতে যেটা জাহাজের প্লেটের কথা বলে অন্য কোন লোকাল প্লেট দিয়ে দিছে কোন মানুষ যদি এটা বলতে পারে যে এটা ভি গ্রেডের রং আমি জুম্মন এখানে দাঁড়ায় থেকে কথা দিলাম তার আমি 1 লাখ টাকা জরিমানা দেব আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে আমরা চলে এসেছি শক এন্টারপ্রাইজে আর আজকে আপনাদেরকে দারুণ একটা স্লাইডিং মেইন গেট দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জাহাজের প্লেট দ্বারা তৈরি তো আমাদের সাথে কিন্তু আছে শক এন্টারপ্রাইজের ওনার জুম্মন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আর সবার আগে আমি আমার কাস্টমারদেরকে আজকে সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম তো ভাই আজকে কি গেট নিয়ে আসছেন ভাই আজকে কিন্তু বিশাল সাইজের একটা গেট নিয়েছি বিশাল সাইজের তারপরে আবার স্লাইড ভাই আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার ক্যামেরায় কিন্তু পুরো গেট আসবে না ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি তারপরে কিন্তু বিশাল সাইজের বিশাল সাইজ ভাই বিশাল সাইজ সাইজটা কত আছে এটার পাশে আছে প্রায় 20 ফিট 20 ফিট লং পাশে আছে 20 ফিট হাইটে আছে 8.5 ফিট আচ্ছা ভাই আপনাদের কারখানার অ্যাড্রেস একটু বলে দেন আমাদের কারখানা হচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচর নয়গাঁওতে অবস্থিত আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে গেটগুলো ডেলিভারি সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আচ্ছা আমি এবার জানতে চাই এই যে গেটটা করছেন এটা কি প্লেট দিয়ে করা এটা কিন্তু সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে করা জাহাজের প্লেট সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে করা তবে শক এন্টারপ্রাইজে এমন কোনো রেকর্ড নাই আল্লাহর রহমতে যেটা জাহাজের প্লেটের কথা বলে অন্য কোন লোকাল প্লেট দিয়ে দিছে এরকম কোন রেকর্ড আল্লাহর রহমতে নাই মানে এটা যুগের পর যুগ চলে যাবে তাও কিছু হবে না তাই তো হ্যাঁ 100% আচ্ছা আমাদের এবার কি কি মালামাল ব্যবহার করেছে কাছ থেকে দেখাবো আমরা ঠিক আছে আউট ফ্রেমে কি ব্যবহার করা হয়েছে ভাই এটা তো মূলত আউট ফ্রেম নয় আউট স্ট্রাকচার আছে গেটের আউট স্ট্রাকচার ওকে আচ্ছা গেটের স্ট্রাকচারে কিন্তু আমরা 12 গেজের বক্স ব্যবহার করেছি যেটা গ্যাল বার্নিশ করা এবং 1.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মোটা আচ্ছা আর এখানে যে প্লেটটা ব্যবহার করেছে এটা কত মিলি প্লেট এখানে আছে 6 মিলি প্লেট 6 মিলি প্লেট আমরা ঠিক আছে পাকা 6 মিলি প্লেট আমি কিন্তু আজকে আপনাদেরকে মাইপা দেখাই দিতে পারি একটু ভাই যদি কষ্ট করে আমার বানিয়ারটা দেন আচ্ছা এখানে কিন্তু 6 মিলি প্লেট আছে আপনারা চাইলে 5 মিলি বা 4 মিলি দিয়েও করতে পারবেন এই যে ডিজাইনটা অসংখ্য ধরনের ডিজাইন আমরা বরাবর মত আপনাদের কাছে দেখতে পাই কাস্টমার যে কোনো ডিজাইন দিলেই তো সেই ডিজাইন করে দেওয়া পসিবল তাই তো হ্যাঁ 100% যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো ওকে তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু 4টা স্টেপে করা হয়েছে আপনারা চাইলে এটা কি আরো লং করা যায় কিনা ভাই এটা যদি কোনো কাস্টমার ভাইয়ের যদি আরো হাইট বড় থাকে সেই ক্ষেত্রে এটার হাইট আরো বড় করা যাবে যেমন আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা আমি মনে হয় আপনার চ্যানেলে দিতে পারছিলাম কিন্তু আমার খেয়াল নাই সিলেটের জন্য চিরঙের জন্য করেছিলাম সেটা হাইট ছিল প্রায় 10 ফিটের মতো মানে 10 ফিটের মতো আমার কারখানা চালের পর্যন্ত থেকে গেছিল আচ্ছা আচ্ছা তো এটা চাইলে 4 মিলি বা 5 মিলি দিয়ে 4 মিলি 5 মিলি 6 মিলি তিনটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা এরপরে এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পকেট পালা রাখা হয়েছে আর আমাদের এবার কি মেপে দেখাবেন না ভাই হ্যাঁ আমি আসলে স্যাম্পল দিয়ে যদি প্রথম একটু আগে মাইপা দেখাই আচ্ছা এটা কি এটা হচ্ছে লো ভাই বানিয়ার বানিয়ার বাংলাদেশে বা সারা বিশ্বের ভিতরে এর চাইতে একুরেট মাপ আর কোনো মানে মিটারে দিতে পারবো না ছোট জিনিসের নিখুঁত মাপ হবে হ্যাঁ নিখুঁত মাপ একটু যদি খেয়াল করেন এটা হচ্ছে প্লেট 6 মিলিটা এই যে দেখেন অনেকে বলে যে ভাই শক এন্টারপ্রাইজের রেট বেশি কেন অন্যান্য মানুষের বেশি আছে কিন্তু 0.3 এখানে কিন্তু 6 মিলির উপরে আছে এটা হচ্ছিল স্যাম্পল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছিল স্যাম্পল এটা একটু দেখেন তো তাহলে আচ্ছা এটা থিকনেস ধরা যাবে হ্যাঁ আছে 6 মিলির উপরে দেখেন আচ্ছা এটা 6 মিলির উপরে দেখা যাচ্ছে তো এই যে 6 মানে এটা উল্টো পথে দেখা যাচ্ছে এইভাবে ধরতে হবে আসলে এখন দেখা যায় কিনা ভাই এখন দেখা যাবে দেখেন আছে দেখেন 6 এর তো অনেক বেশি আছে 6 এর থেকে অনেক আমরা কিন্তু সেটা করি নাই কারণ এটা পাশে বড় হাইটে অনেক বড় এখন এটা যদি আমরা পুরাটা পকেট পাল্লা রাখি সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখতে ভালো দেখা যাবে না ভাই কারণ কাজ করার আগে কাজের সৌন্দর্য ভাবতে হবে কিন্তু আমরা এরকম ভাবে পকেট পাল্লাটা করে দিছি যেহেতু গেটটা অনেক বড় যেন একটা মোটরসাইকেল নিয়ে অনায়াসে ঢুকতে পারে ঢুকতে পারবে হ্যাঁ একটা মোটরসাইকেল নিয়ে একটা মানুষ অনায়াসে ঢুকতে পারবে এখানে আরো কিছু গেট দেখতে পাচ্ছি হ্যাঁ আমার এখানে কিন্তু অ্যাভেলেবল গেট করা আছে এই একটা গেট করা আছে
এই একটা গেট করা আছে, একটা গেট করা আছে, এর পিছনেও গেট আছে, গেট করা আছে, তারপর এই এর পিছনেও কিন্তু গেট করা আছে লেজার কাটিং গেট, একটা দেখেন লেজার কাটিং করা আছে, মানে প্রতি নিয়ত ঠিক আছে লেজার কাটিং গেট কিন্তু যাচ্ছে। তো এই ধরনের গেট আসলে করতে ভাই আমি একটু জানতে চাই কত টাকা খরচ হতে পারে বা কত টাকা স্কয়ার ফিটে কাজ করে থাকেন আপনারা? আচ্ছা আমি পুরো দাম বলতেছি না, এটা যদি 6 মিলি দিয়ে যদি কোনো ভাই নেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা 1500 টাকা পার স্কয়ার ফিট নিতেছি। আর আমি যেরকম এখন বানিয়ার দাম মাইপা দেখাই দিছি, কোনো কাস্টমার ভাই যদি চায় এরকম মাইপা নিব আমি মাইপাই দিব 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আমি এরকম করব না যে আমি মালের রেট কমাই দিলাম আর আমি 5 মিলির জায়গায় 5 মিলি পোনে 5 মিলি দিয়ে দিলাম, ওরকম কিছু করব না। এটা 5 মিলি দিয়ে নিলে কেমন আসতে পারে? জি ভাই 5 মিলি দিয়ে নিলে কেমন আসবে এটা প্রাইস? যদি 5 মিলি দিয়ে নেয় তাহলে 1400 টাকা পার স্কয়ার ফিট আসবে। আচ্ছা এটা এটা কি পিছনে শীট দিয়ে করা যায় কিনা? এটা পিছনে শীট দিয়ে করে নিতে পারবেন, আপনি গ্লাস দিয়ে করে নিতে পারবেন, যেভাবে বলবেন সেভাবেই করা যাবে ইনশাআল্লাহ। কিন্তু প্রাইসটা বাড়বে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর কিন্তু পিছনে কোনো রঙের কাজ হয় নাই, রানিং রঙের কাজ চলতেছিল সেই অবস্থায় আমরা ভিডিও করতেছি। আচ্ছা এই যে আপনারা এই যে গ্যালভানিজ বক্সটা কত কত মানে দেওয়া হয়েছে এখানে? আমার এখানে গ্যালভানিজ বক্স দেওয়া ছিল 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। হ্যাঁ 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ভিতর দিকে আছে 1.5 ইঞ্চি, সামনের দিকে আছে 3 ইঞ্চি। তবে এখানে আমরা যে স্কোয়ার বারটা ব্যবহার করেছি প্লেট আটকানোর জন্য এটা সহকারে কিন্তু প্রায় 4 ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা সহকারে 4 ইঞ্চি হয়ে গেছে, তবে সাইড আটকানোর জন্য বার স্কোয়ার বার দেওয়া হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই এইটা এটার কালার কালার এবং ফিটিং এর ব্যাপারে যদি একটু বলতেন। এটার কালারটা হচ্ছিল একদম ফ্রি। হ্যাঁ আর একটা বিষয় আমি বলি, দেখেন ভাই দাম কমাইলে কিন্তু কমানোর কোনো শেষ নাই তাই না? আসলে যে যেই কাজ করে তার কাছে তো সেই কাজের গোমর আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাজারের সেরা, এটা হচ্ছিল বার্জার কোম্পানির সেরা লাক্সারি গোল্ড কালার, এটা ছিল এ গ্রেড। যদি কোনো রং রং মিস্ত্রি কালার মিস্ত্রি বা কোনো মানুষ যদি এটা বলতে পারে যে এটা বি গ্রেডের রং, আমি যুমন এখানে দাঁড়ায় থেকে কথা দিলাম তার আমি 1,00,000 টাকা জরিমানা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে হলো বার্জার কোম্পানির লাক্সারি গোল্ড এ গ্রেড, আর আমরা প্রত্যেকটা গ্রেডের ভিতরে কিন্তু এই কালারটাই ব্যবহার করি, এই কোম্পানির কালারটাই কিন্তু আমরা ব্যবহার করি। বলতে পারেন যে আপনারা এখানে ভাইরা কালারটা একদম ফ্রিতে করে দিচ্ছে, মানে গেটের পরিবর্তে মানে গেটে গেট অর্ডার করলে তার মানে এই না যে খারাপ রং দিচ্ছে তাই না? ভাই খারাপ রং দিব কেন? আমি কি 2 টাকা কম কম রেটে কাজ করতেছি? আমি আমার কথা হচ্ছিল যে আমি কম কাজ কম করব, কিন্তু একটা জিনিস যে আমি করব আমার কাজের গোড়েল অবশ্যই ভালো হতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ভাই সব বিশেষ করে শক এন্টারপ্রাইজ কিন্তু কোনো সব এরকম চেষ্টা করে না যে ভিডিও দিলাম ভিডিও দিয়েই আমি কাম পামো। আমার সবসময় চেষ্টা থাকে, শক এন্টারপ্রাইজের চেষ্টা থাকে যে আমি যে মালটা যেখানে ডেলিভারি দিলাম এই মালটা 10 জনে দেখবো, যদি লেজার কাটিং গেট করে সর্বোচ্চ আমাকে 15 দিন সময় দিতে হবে, ঢালাই গেট হলে একটু বেশি দিতে হবে, যদি ঢালাই গেট হয় সেক্ষেত্রে আমাকে 1 মাস সময় দিতে হবে। আচ্ছা এটা যেন কোথায় যাবে বলছিলেন? এটা যাবে হলো কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ 12 জেলা, সরি কিশোরগঞ্জ 32 জেলা। তবে যে অর্ডার করছে উনি হচ্ছিল একজন ইতালি প্রবাসী। আচ্ছা আচ্ছা, ইতালি প্রবাসী, ভাইয়ের নাম হচ্ছিল মোহাম্মদ কাসেম ভাই। আচ্ছা, তো এই গেটটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্লেসেই চলে যায়, আপনারা চাইলে বাড়ির যেখানেই হোক না কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন এটা ভাইরা নিজেরা গিয়ে ফিটিং করে দিবে। হ্যাঁ, ফিটিং এর যে ব্যাপারটা এটা আমরা নিজেরা গিয়ে ফিটিং করে নিয়ে দিয়ে আসবো, এবং মাপের যে ব্যাপারটা আছে এটা আমরা নিজেরা গিয়ে মাপ নিয়ে আসবো, তবে গেটের সাইজ মিনিমাম 7 ফিট বাই 7 ফিট হতে হবে। আর যাতায়াতের ব্যাপারটা যদি একটু বলতে, যাতায়াতের যে ব্যাপারটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো যেমন কালার ফ্রি ফিটিং ফ্রি, পরিবহন খরচ 50%, এটাও ফ্রি সারা বাংলাদেশের ভিতরে। আর ঢাকার ভিতরে কি ফ্রি থাকবে? যদি ঢাকার ভিতরে হয় তাহলে কিন্তু সম্পূর্ণই ফ্রি। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে সকিনার প্রাইজের নাম্বার, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন, আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন, আর যারা দেশে আছেন তারা নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো, আর যারা সরাসরি এসে অর্ডার করতে চান সরাসরি এসেও কিন্তু অ্যাড্রেসের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।